অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেতা চিনতে পারলেন না জ্যোতিপ্রিয়। এদিন ইডির পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা করার সময় ফের নিজেকে নির্দোষ বলে দাবি। নিয়োগ দুর্নীতি মামলায় আগামী বৃহস্পতিবার ইডির পক্ষ থেকে ফের তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতেই পারলেন না বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিনও ইডির পক্ষ থেকে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সে সময় সাংবাদিকদের মুখোমুখি হন জ্যোতিপ্রিয় মল্লিক। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডির তলব প্রসঙ্গে। সেই প্রশ্ন শুনে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতেই পারলেন না বনমন্ত্রী। পাল্টা সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, কোন বন্দ্যোপাধ্যায় আমি জানি না। এরপর সাংবাদিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। তখন জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, আমাদের নেতা? সাংবাদিকদের কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়ার পর এ বিষয়ে আর কোনো প্রতিক্রিয়া দেননি ইডির হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের এই মন্ত্রী। পাল্টা তিনি বলতে থাকেন, আপনাকে একটা কথা বলি শুনুন, আমি সমস্ত ব্যাপারে নির্দোষ। আগামী 13 তারিখ ব্যাংশাল কোর্টে পেশ করা হবে, আমি ইতিমধ্যেই মুক্ত, আমার কোনো অন্যায় নেই। আমি সমস্ত ব্যাপারে নির্দোষী আমি জেনে নি, এটা জেনে নি। এটা আমি 12 তারিখে প্রডিউস হবে, 13 তারিখে প্রডিউস হবে ব্যাংশাল কোর্টে। ব্যাংশাল কোর্টে বুঝতে পারবে আমি অলরেডি অত্যন্ত ক্লিয়ার, অত্যন্ত ক্লিয়ার। প্রসঙ্গত, ইডির হাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে বারে বারেই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। গত 6 তারিখ আদালতে যাওয়ার পথেও নিজেকে নির্দোষ বলে দাবি করে তিনি বলেন, যা করেছে এরা অন্যায় অনৈতিক কাজ করেছে। আমি আপনাকে বলি, কোর্ট থেকে নিশ্চয়ই কোর্ট আমাকে মুক্ত দেবে, আমি নির্দোষ, আমি নির্দোষী, আমি নির্দোষী। গ্রেপ্তার হওয়ার পর থেকে কখনো দাবি করেছেন বিজেপির ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কখনো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন, কখনো বলেছেন কয়েকদিনের মধ্যেই আমি নির্দোষ তা প্রমাণ হয়ে যাবে। এদিনও আগাগোড়ায় নিজের হয়ে সওয়াল করে গেলেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। ধনতেরাস ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।